ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট। আজ সকালে ঝিনাইদহে পুলিশ লাইন্স মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় পুলিশ কর্মকর্তা, ক্রীড়াবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল। আজ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। এতে খুলনা বিভাগে 10টি জেলার 11টি দল নকআউট ভিত্তিক অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনে প্রতিযোগিতা করে সাতক্ষীরা জেলা বনাম কুষ্টিয়া জেলা এবং যশোর বনাম খুলনা আরআরএ। এ সময় পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলা উপভোগ করেন। ঝিনাইদহ থেকে মনিরুজ্জামান সুমনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ।